পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। তো এই সামারে টোনিং আর ময়শ্চারাইজিং এর কতটা গ্রহণযোগ্যতা আছে আজকে জেনে নেব ডক্টর সেনের কাছ থেকে। তাহলে ডক্টর সেন, এই টোনিং আর ময়শ্চারাইজিং এর আমাদের স্কিনে কতটা গ্রহণযোগ্যতা আছে, মানে টোনিংটা আসলে কি, আর সামারে কি টোনিংটা আদৌ দরকার? আর ময়শ্চারাইজিং তো যতটা আমি জানি যে গ্রীষ্মকালে ময়শ্চারাইজ করলে তো আরও বিষয়টা স্টিকি হয়ে যাবে, পুরো ফেসটা আরও বেশি ডাস্ট আর পলিউশন চিপকে যাবে ফেসের মধ্যে। সো এটাতে আপনি কী বলবেন? পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকটা মেডিসিনের ব্যবহারের ওপর সামঞ্জস্য রেখে আমরা নামকরণ করেছি। গরমকালে ত্বক সব থেকে বেশি সাফার করে, তার মধ্যে অন্যতম থাকে যেমন ধরো একদিকে ট্যান আর একদিকে ফাইন লাইন্স, এদিকে ঘামঘামাচির উৎপাত। তুমি ঘুম থেকে ওঠার পর যখন একটা আয়নার সামনে নিজের মুখটাকে দেখবে, তুমি বুঝতে পারবে তোমার স্কিন অ্যাকচুয়াল কী। একটা কথা, আমাদের আজকে একটা হেলদি স্কিন রাখতে গেলে সেই হেলদি স্কিনের টোনটা ধরে রাখার জন্য যে গুরুত্বপূর্ণ মেডিসিনের অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ পরম্পরা টোনার। দুটো খুব গুরুত্বপূর্ণ টোনার আজকে আমি তোমাকে বলবো। নাম্বার ওয়ান পরম্পরা আয়ুর্বেদের কিউকাম্বার টোনার, আর নাম্বার টু পরম্পরা আয়ুর্বেদের রোজ টোনার বা রোজ ওয়াটার। আচ্ছা, এই দুটো গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিনই কিন্তু আমাদের স্কিনে গরমকালে ভীষণ আর্দ্রতা ধরে রাখা থেকে শুরু করে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থেকে শুরু করে, ত্বকের মধ্যে অ্যান্টি এজিং যে গুরুত্বপূর্ণ যে কতগুলো কারণ থাকে এজিং প্রসেসের, সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে কিন্তু সহায়তা করে। আচ্ছা, সুতরাং টোনিং ভীষণ গুরুত্বপূর্ণ। তো ডক্টর সেন, এই টোনারটা আমরা কতবার ইউজ করব আর কিভাবে ইউজ করব? আমি টোনার খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হিসেবে আমি অ্যাডভাইস করি এটাকে কিন্তু দিনের বেলা ইউজ করা, দিনের বেলা একদম, কারণ টোনার তোমার স্কিনকে স্মুথ রাখবে, বাংলায় বলে স্নিগ্ধ, স্নিগ্ধতা এনে দেবে। এই টোনারের আমি মেথড অফ ইউজ যেটা সবচেয়ে বেশি রেকমেন্ড করি, আমাদের স্কিন কেয়ারের যে গুরুত্বপূর্ণ ফেসিয়াল প্যাকগুলো রয়েছে, আমাদের লাবণ্য, সুবর্ণকান্তি এবং রূপশ্বশী, এই ফেসিয়াল প্যাকগুলো এই গরমে দুপুরবেলা ভীষণ ব্যবহার করতে বলি আমি, যে কোনো একটা বা দুটো, এবং রেগুলার বেসিসে 10-15 মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলা। এগুলো আমাদের মুখের স্কিনকে জীবনী শক্তি বাড়ায়, এত গুরুত্বপূর্ণ এগুলো। এই ফেসিয়াল প্যাকগুলোর সাথে তুমি অ্যাজ এ ইনগ্রিডিয়েন্ট তুমি কিন্তু এই টোনারগুলোকে মিক্স করতে পারো সমপরিমাণ, সমপরিমাণ দুটোকেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি কটন বলে নিয়ে তুমি এই টোনার এবং আমাদের এই রোজ ওয়াটারকে মিক্স করে তুমি মুখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, গরমের দুপুরে ভীষণ এফেক্টিভ। আর একটা জিনিস আমি যেটা ম্যান্ডেট বলি, সেটা হচ্ছে বাইরে থেকে বাড়িতে আসার পর ফ্রিজের আইস কিউবে আমাদের যদি এই রোজ টোনার বা রোজ ওয়াটার এবং কিউকাম্বার টোনারকে যদি রাখা হয় এবং সেটাকে যদি একটা রুমালে জড়িয়ে যদি মুখে কম্প্রেস করা হয় ওই আইস কিউবগুলো, দারুণ স্কিন কিন্তু একটা অদ্ভুত স্মুথনেস পাবে, একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে স্কিনের মধ্যে। এবং এই টোনারটা কিন্তু আমি মনে করি এই সিজনে রেগুলার বেসিসে ব্যবহার করাটা ভীষণ গুরুত্বপূর্ণ ঋতু। তাহলে ডক্টর সেন, টোনারের ব্যাপারে তো সবটাই শুনলাম আর ভীষণ ভালো লাগলো, আর আমি কালকে থেকেই টোনারটা ইউজ করতে শুরু করব। কিন্তু ময়শ্চারাইজার এই গরমে কেন ইউজ করব? আমি বুঝতে পেরেছি, তো তুমি ময়শ্চারাইজারটা নিয়ে খুব ওয়ারি করছো, কারণ ময়শ্চারাইজার মানে চিপকা চিপকা একটা ব্যাপার। কিন্তু তোমাকে আমি অবাক করে দেওয়া একটা কথা বলি, পরম্পরার যাবতীয় মেডিসিন একটু আগে বললাম না, ব্যবহারের সুবিধার্থে আমরা নামটা ওরকম বলি কিন্তু আদপে সেরকমটা নয়। পরম্পরা আয়ুর্বেদের ময়শ্চারাইজার মানেই কিন্তু সেটা একদমই চিটচিটে নয়, এবং তুমি অবাক হয়ে যাবে এই গরমেও সেটা এতটাই স্কিন ফ্রেন্ডলি যে উইথিন ফিউ সেকেন্ড সেটা কিন্তু তোমার স্কিন পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। এবং আমরা কিন্তু কোনো ড্রাই স্কিন, অয়েলি স্কিন মনে করি না, আমরা একটাই স্কিন মনে করি, দ্যাট ইজ হেলদি স্কিন, দ্যাট ইজ নর্মাল স্কিন। এবং আমি বিশ্বাস করি যে যাদের স্কিন ড্রাই থাকুক বা অয়েলি থাকুক কিংবা যার স্কিন নর্মাল, এই নর্মাল স্কিনকেও ভালো রাখা, ধরে রাখা, এবং ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিনে ফিরিয়ে নিয়ে আসা, এক্সেসিভ সিবাম সিক্রেশন হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে, তার জন্য যদি অয়েলি হয়ে গিয়ে কারো স্কিন থাকে সেখান থেকেও তাকে নর্মালে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজটা কিন্তু আমাদের এই টোনার এবং ময়শ্চারাইজার করতে পারে। আমাদের খুব গুরুত্বপূর্ণ ময়শ্চারাইজার যেটা এই সময় আমি খুব বেশি পরিমাণ রেকমেন্ড করি, দ্যাট ইজ মিল্ক ময়শ্চারাইজার। মিল্ক ময়শ্চারাইজার এই সময়টা আমি মনে করি একদম বেডসাইড টেবিলে রাখা দরকার। যারা এসিতে শোন, তুমি শুনলে অবাক হবে, যারা এসিতে কাজ করেন বা এসিতে থাকেন রাত্রে, তাদের কিন্তু এভরি নাইটে শুতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ইউজ করা উচিত। আচ্ছা,
তা নাহলে কিন্তু স্কিন আর্দ্রতা হারিয়ে ফেলবে, রুক্ষতা চলে আসবে স্কিনে। তুমি এটা শুনলেও আরও খুশি হবে যে আমাদের ময়শ্চারাইজারের মধ্যে গরমকালে যে ময়শ্চারাইজারগুলো আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে কিন্তু মিল্ক ময়শ্চারাইজার, অল ডে কেয়ার, অল নাইট কেয়ার, নিমচন্দন নাইট ক্রিম, রূপসস্বী ম্যাসেজ ক্রিম, এগুলো কিন্তু 24 ঘন্টা এগুলো কাজ করে স্কিনের ওপর। এবং এটা কিন্তু শুধু গরম বর্ষা বা শীত নয়, 12টা মাস তোমার স্কিনকে কিন্তু ভীষণ ভালো রাখতে সহায়তা করবে। তো এই গ্রীষ্মকালে যে সোয়েট, ঘামাচি, তো এই সোয়েট কন্ট্রোল করতে গেলে আমরা কী করতে পারি? আয়ুর্বেদে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্রোতমার্গ। আমাদের প্রত্যেকটা লোমকূপের নিজস্ব কাজ রয়েছে ঋতু, এবং ওই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ইম্পিউরিটিস ঘামের সাথে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। সুতরাং এই তথাকথিত সোয়েট প্রুফের নামে যদি আমরা হার্মফুল কেমিক্যাল দিয়ে আমাদের লোমকূপকে বন্ধ করে ফেলি, তাহলে কিন্তু পার্মানেন্টলি আমাদের স্কিন ড্যামেজ তো শুধু হবেই, আমাদের বডিও কিন্তু ফিজিওলজিক্যাল ফাংশন করতে ভুলে যাবে। আমরা কাম টু নেচার ক্লোজ টু নেচার এই স্লোগানকে অন্তর থেকে বিশ্বাস করবো, এবং তুমি একজন পরম্পরা পরিবারের আজকের সদস্য হয়ে আমি এটুকু বিশ্বাস করি যে তুমিও ভাববে সোয়েট প্রুফ মানেই সেখানে কিন্তু কেমিক্যাল নিয়ে আমার ত্বকের উপর অত্যাচার করা। রইল পরে ঘাম। ঘাম তো আমি মনে করি একটা ফিজিওলজিক্যাল ফাংশন, এবং মেডিকেল সায়েন্সও তাই বলছে। অতিরিক্ত যদি সোয়েটিং হয় আমি বলবো শ্যাডো পাউডারটা পাফ করতে। এই গরমে আমি বলি শ্যাডো পাউডার ভীষণ ভালো কাজ করে। ধরো কেউ যদি কোনো পার্টিতে বা গেট টুগেদারে যাচ্ছেন, তিনি যদি মনে করেন তিনি কিন্তু কম্প্যাক্টের মতো করে শ্যাডো পাউডারটা ইউজ করতে পারেন, মানে সেটা কিছুটা হলেও আমাদের সোয়েট কন্ট্রোল করতে পারে, সোয়েটটা কন্ট্রোল করবে কিছুটা, যেটা নর্মাল কন্ট্রোল করার সেটা করবে, কিন্তু লোমকূপের মুখ বন্ধ করবে না। আর তার সাথেও একটা কিন্তু মেকআপ লুক দেবে ওটা কম্প্যাক্টের মধ্যে, এতটা সুন্দর শ্যাডো পাউডারটা। সুতরাং গরমকাল মানে ঘাম ঘামাচি শুধু নয়, গরমকালে কিন্তু ঘাম ঘামাচির বাইরেও কিন্তু আমরা আমাদের স্কিনকে অনেক যত্ন করতে পারি। ভাবো না, শীতে যেমন আমাদের ত্বক নাস্তানাবুদ হয়ে যায় রুক্ষতায়, গরমকালটা কিন্তু আমাদের ত্বক অনেক তৈলাক্ত থাকে, এবং এই তৈলাক্ত মানেই কিন্তু সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশন বাড়ছে, এবং আমরা আমাদের স্কিনকে প্রাণ খুলে বা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছি। কিন্তু ঋতু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু মিল্ক ময়শ্চারাইজারের হাত ধরে তুমি তো খুব ভালো নিউট্রিশন এনে দিলে, কিন্তু মনে রাখতে হবে গরমকালে মুখের ত্বকের যত্নে পরম্পরা আয়ুর্বেদের মিল্ক ফেস ওয়াশও কিন্তু অনবদ্য। অর্থাৎ মিল্ক ফেস ওয়াশ আর মিল্ক ময়শ্চারাইজার, এর সাথে শ্যাডো পাউডার, আমাদের খুব গুরুত্বপূর্ণ কিউকাম্বার টোনার, রোজ ওয়াটার, অবশ্যই কিন্তু এই মেডিসিনগুলো যদি আমরা নিয়মিতভাবে ব্যবহার করি আমরা আমাদের এই গরমেও আমাদের ত্বককে কিন্তু সজীবতায় ভরে রাখতে পারবো। পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আমরা আজকে জানলাম টোনিং আর ময়শ্চারাইজিংয়ের উপকারিতা। আরও কিছু জানবো আমরা পরম্পরা পরিবারের হাত ধরে। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।